আস্তে আস্তে চালা, এই আমাদের সাথে। সুন্দরবনে ফের বাঘের দর্শন পেলেন পর্যটকরা। রাজ্যের উত্তর প্রান্ত থেকে এসেছিলেন সপরিবারে সুন্দরবন ঘুরতে। রাজ্যের একেবারে দক্ষিণ প্রান্তরে এসেই দেখতে পেলেন রয়্যাল বেঙ্গল টাইগার ইন অ্যাকশন। বুধবার দুপুরে দেউলঘরানি জঙ্গলের কাছে নদীর পাড়ে দর্শন মিলল সুন্দরবনের রাজার। নিজেরাই ক্যামেরা বন্দি করেন বাঘের ছবি, কখনো মোবাইলে কখনো ক্যামেরায়। বাঘ দেখে বোধহয় ভালোই লেগেছে। বাঘটা দেখলাম কিন্তু প্রথমে না, মানে বাঘটা দেখে বুঝতে পারিনি, প্রথমে বাঘটা দেখে মনে হচ্ছিল হরিণ। দেউলঘরানি কাছে যখন পৌঁছাই তখন হঠাৎ করে দেখি নদীর পাড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ ঘুরে বেড়াচ্ছে। দেখে আমরা প্রথমে হতবিম্ব হয়ে যাই, সামনে সামনে দেখ বাঘ দেখে খুব আনন্দ পেয়েছি। এবং বাঘ দেখে আমার পরিবারে আর বাকি সদস্যরা যারা বোটের মধ্যে ছিল তারাও আনন্দ পেয়েছে, আর আমরা এতে খুব আনন্দিত হয়েছি। জঙ্গল থেকে বেরিয়ে নদী পেরিয়ে সাঁতরে ঢুকে গেলেন অন্য জঙ্গলে। সাধারণত হলুদ কালোর ঝলক দেখেই মন ভরাতে হয় পর্যটকদের, কিন্তু এইবার দক্ষিণ রায় সময় দিয়েছেন তার রাজকীয় চালচলনের ছবি তোলার, যা দেখে বেজায় খুশি পর্যটকরা। খুশি আমরাও সেই বন্য ছবি শেয়ার করলাম আপনাদের জন্য। মাধ্যম ব্যুরো রিপোর্ট।